আন্দামানে সেনাবাহিনীর অপারেশন মাদাত সফল। হ্যাভলক এবং নীল আইল্যান্ডে আটকে পড়া সব পর্যটক উদ্ধার। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গত রাতেই শহরে ফিরছেন একদল পর্যটক। আজ ও কালকের মধ্যে ফিরবেন বাকিরা। আজও কুয়াশা ঢেকেছে, দেরিতে চলছে শতাধিক ট্রেন। 100টি ট্রেনের সময়সূচি বদল, 7টি ট্রেন বাতিল। বিমান চলাচলের প্রভাব, বেশ কয়েকটি উড়ানের সময় পরিবর্তন। উত্তরের অন্যান্য শহরেও কুয়াশার দাপট। উত্তর ভারতে ঘন কুয়াশার জের, দেরিতে চলছে হাওড়া ও শিয়ালদাগামী বেশ কয়েকটি ট্রেন। বিমানবন্দর চত্বরে হালকা কুয়াশা, উড়ান ওঠানামায় সামান্য বিলম্ব। আন্দামানে আবহাওয়ার উন্নতি, অন্ধ্র উপকূলে সরছে ঘূর্ণিঝড় ঘটদা। বাতাসে জলীয় বাষ্প বাড়লেও শহরে শীতের আমেজ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 14.6। নোট বাতিল নিয়ে বিরোধীরা যখন একজোট তখনই কেন অনাস্থা? বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর, তার উপর মানুষের আস্থা আছে। বিরোধী পক্ষের অনাস্থায় কিছু যায় আসে না, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় বাম কংগ্রেসের অনাস্থা প্রস্তাব, অনাস্থার পক্ষে মাত্র 50টি ভোট পড়ার প্রশ্ন। কেন এত কম ভোট? অনুপস্থিতরা কি তাহলে তৃণমূলের পথে? জল্পনা তুঙ্গে। পেটের যন্ত্রণায় ছটফট করছেন, পেটে বাসা বেঁধেছে মারণ রোগ। অতিরিক্ত তেল ভাজাভুজিতে পেটের দফা রফা। সমস্যার সমাধান কোথায়? নিয়ম করে খান 1 কোয়া রসুন, দেখুন 1 কোয়ার কেরামতি। আজ রাত 8টায়। খালি খাই খাই উপোস করতে ভয়, ভুল করছেন। সময় মেপে উপোস করুন, ভালো থাকবে হার্ট, কমবে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা। দেখুন উপোসে উপশম, রাত 8:30টায়। আবার ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ, এবারে মুর্শিদাবাদের লালগোলায় বেসরকারি ব্যাংকের বিমার পলিসির টাকা পাচ্ছেন না শেখ খৈরুল। তারপর দেখুন জি হেল্পলাইন সন্ধ্যে 7টায়।